এখন একটা বিষয় আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এমনকি আমাকে যারা বেশ পছন্দ করে তারাও দেখি মাঝে মাঝে আমার উচ্চারণ, আমার কথা বলার ঢং এগুলো নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করে। আবার অচেনা অজানা যারা আছে তারা তো রীতিমতো আমাকে একেবারে ঝাড়ু পেটা করে দেয়। তাদের ভাষা ইভেন বানান ভুল করেও আমার উচ্চারণ নিয়ে তারা সমালোচনা করে, হাস্যকর। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে যারা আমার উচ্চারণ বা কথা বলার ঢংকে নিয়ে যারা সমালোচনা করেন, সেই সকল বাংলাদেশিদেরকে আমি বলছি, গত 25 বছরে বাংলাদেশে যেইভাবে নাটক সিরিয়াল হচ্ছে, বিভিন্ন চ্যানেলে যে সকল রিপোর্টিংগুলো হচ্ছে, রিপোর্টাররা রিপোর্ট করে, একেবারে লাইভ রিপোর্টিং করে, এদের উচ্চারণ এবং এমনকি যারা সংবাদ পড়ে, আমি মাঝে মাঝে লজ্জায় কুটি কুটি হয়ে যায়, একেবারে মরে যাওয়ার মতো অবস্থা। এই যদি হয় বাংলা ভাষার অবস্থা, তো ওদেরকে নিয়ে কেন কথা হয় না? আর আমি বনি আমিন কোন ছাড়? আমি তো একটু সাধারণ মানুষ, আমাকে নিয়েই কেন তা নাড়াচড়া? আমার উচ্চারণ তো স্বাভাবিকভাবেই খারাপ হওয়ার কথা, কারণ আমি একজন সাংবাদিক নই, আর আমি দেশ থেকে বাইরে আছি প্রায় 27 বছর। তাছাড়া বিভিন্ন সময় পরিবেশে, বিভিন্ন পরিবেশে আমাকে নানা ভাষায় কথা বলতে হয়। আমি ইংরেজি সহ সর্বসাকুলে মোট 6টা ভাষা আমি অনর্গল কথা বলি, তাতে কি অনেক সময় উচ্চারণ হেরফের হয়ে যায়। তো আমার একটা কথা হচ্ছে, যারা আমার উচ্চারণ এবং বলার ধরন নিয়ে যারা এত মাথা ব্যথা, আমি তাদেরকে বলবো, গত 25 বছরের মধ্যে এখনকার যারা, যেই সকল বাংলাদেশি, আমি বাংলাদেশকে নিয়ে কথা বলছি, আমি ওপারের কলকাতা বা পশ্চিমবঙ্গকে নিয়ে কথা বলছি না, বিকজ কোয়ালিটি ইজ দেয়ার, উৎকর্ষতা, যে জ্ঞান গুণ গুণের উৎকর্ষতা হচ্ছে ওই ধারে। এখন আমি জানি এটা শোনার পরে অনেকে আমাকে এখন ঝাড়ু পেটা করবেন, কুয়োর ব্যাং সবসময় কুয়োর ভেতরে থেকেই তারা বাইরে আকাশটাকে সীমিতভাবে দেখে, ওইটুকুই তাদের আকাশ। জানতে হবে, দেখতে হবে, তবে আপনি সমালোচনা করতে পারবেন। আপনাকে পড়তে হবে, দেখতে হবে। আমি যে খুব বেশি দেখেছি তা নয়, যতটুকু দেখেছি তাতে এখনও আমি নিজেকে আরও ছোট মনে করি। বাংলাদেশের টেলিভিশনে, রেডিও নয়, আমি রেডিওর কথা বলছি না, আমি বাংলাদেশ রেডিওর সাথে কাজ করেছি 1978 থেকে 1988 অবধি, এবং আমি দেখেছি বাংলাদেশ রেডিও এখনও কোয়ালিটি মেনটেন করে উচ্চারণে। নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে নরেন বিশ্বাস, যিনি আমাদেরকে রেডিওতে অভিনয় করার আগে হাতে ধরে উচ্চারণ শেখাতেন, সে আমলের। বাংলা সাহিত্যে একমাত্র ফনেটিক ডিকশনারি উচ্চারণ অভিধান একটাই আছে, সেটা করেছে নরেন বিশ্বাস। সেই নরেন বিশ্বাসের যেইটুকু জ্ঞান মাথায় নিয়েছি বাংলা উচ্চারণের জন্যে, সেই জ্ঞানের আলোকে আমি বলছি, গত 25 বছর থেকে এই অবধি বাংলাদেশ টেলিভিশনে নাটক করেন অথবা নাট্যশিল্পের সাথে জড়িত আছেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সম্পাদক এবং যারা রিপোর্টিং করে একদম লাইভ, বাঙালি যারা রাস্তা থেকে, এমনকি স্টুডিওতে বসে যারা সংবাদ পাঠ করেন অর্থাৎ নিউজকাস্টার, তাদের মাঝ থেকে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র 10 জন লোকের নাম যদি আপনারা কেউ বলতে পারেন, যে ব্যক্তি প্রমিত বাংলায় কথা বলে, শুদ্ধ বাংলা বলতে পারে, শুদ্ধ বাংলা উচ্চারণ যার আছে, এইরকম 10 জনের নাম যারা বাংলাদেশ মিডিয়াতে আছে, কেউ যদি বলতে পারেন 10 জনের নাম, আমি কথা দিলাম আজ 16 ফেব্রুয়ারি 2018 বনি আমিনের এই ইউটিউব চ্যানেল চিরতরে বন্ধ, অথবা আমি আমার বলার ধরন পরিবর্তন করব এবং আপনারা যা সাজেশন দেবেন সেভাবে আমি কথা বলবো, সেইভাবে আমার উচ্চারণ হবে, এটা আমার চ্যালেঞ্জ। সে যাই হোক, চলুন এখন আমার প্রিয় একজন শিল্পীর গান শুনব। এই গানটা শুনলে মাঝে মাঝে আমার মনটা উদাস হয়ে যায়,
বিশেষ করে যখন একা থাকে। আর সেই প্রিয় শিল্পীটি হলো রাঘব চ্যাটার্জি। চলুন এবার রাঘবের গান শুনি। सैया बिना घर सुना रे, सैया बिना घर सुना, तरसे ये दिल बरसे ये अखियां, तरसे ये दिल बरसे ये अखियां, सैया बिना घर सुना रे, सैया बिना घर सुना, বর্ষা দিলে না তবু কাঁদালে আমাকে, বর্ষা দিলে না তবু কাঁদালে আমাকে, এখনো সাধের কথা না বলাই থাকে, এখনো সাধের কথা না বলাই থাকে, পড়ে থাকি জমে থাকা ছবির কোনায়, সাইয়া বিনা ঘর সুনা, ঘর সুনা, সাইয়া বিনা ঘর সুনা, তরসে এ দিল বরসে এ আঁখিয়া, সাইয়া বিনা ঘর সুনা। এভাবে বাঁচার থেকে চলে গেলে বেশয়, এভাবে বাঁচার থেকে, এভাবে বাঁচার থেকে চলে গেলে বেশয়, এমনই হাজার ছাই উড়িয়েছি ঘর মায়, এমনই হাজার ছাই উড়িয়েছি ঘর মায়, ধুলো জমা চিঠিগুলো চিলের কোঠায়, সাইয়া বিনা ঘর সুনা রে, সাইয়া বিনা ঘর সুনা, তরসে এ দিল বরসে এ আঁখিয়াঁ, তরসে এ সাইয়া বিনা ঘর সুনা রে, সাইয়া বিনা ঘর সুনা, সুনা লাগে সাইয়া বিনা ঘর সুনা। বন্ধুরা সত্যি মনটা একেবারেই উদাস হয়ে যায় এই গানটা শুনলে, যে যখন খুব একা থাকি আর দূর প্রবাসে যখন একা চলে যেতে হয় কোনো কাজে, বিশেষ করে এই গান আমাকে আমার হৃদয়টা দেহ থেকে ছিঁড়ে নিয়ে যায় অনেক দূরে। আজ এটুকু রইল বন্ধুরা, যে চ্যালেঞ্জটা দিলাম আমার উচ্চারণ কথা বলার ঢং সেটার জন্য এই চ্যালেঞ্জটা রইল। আগামী সাত দিন অপেক্ষা করলাম, দেখি আমার কোন সমালোচক বাংলাদেশ টেলিভিশনের
এবং বাংলাদেশ মিডিয়ার কোন দশজনের নাম উচ্চারণ করে? আরেকটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের চ্যানেলগুলো দিব্যি চলছে বাংলাদেশে, অথচ বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলেই ও পারে অর্থাৎ পশ্চিমবঙ্গে কখনো চলছে না এবং উপেক্ষিত কেন, এই কারণটাও তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি বন্ধুরা। আমি সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।